দর্শক, আমরা বইয়ের সংস্পর্শে প্রতিদিন বিকেলবেলা ছুটে আসি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। আর বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন, কথা প্রকাশ বই নবান্ন। সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময়ে আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, আর কথা বলি পাঠকদের সঙ্গে, সেই সঙ্গে থাকে নতুন বইয়ের খোঁজ খবর। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ বই নবান্ন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের কথা প্রকাশ। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা কথা প্রকাশের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। আজ পরিচয় করিয়ে দিচ্ছি পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিচ্ছি যে বইটি, এই বইটির নাম ইসলাম ও কূটনীতি। বইটির রচয়িতা মাসুদ খন্দকার ও মোহাম্মদ আতাউর রহমান, আর বইটির প্রস্তুতশিল্পীর নাম সব্যসাচী হাজরা। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম বিদ্যাসাগরের ইহজাগতিকতা ও অন্যান্য। বিদ্যাসাগরের ইহজাগতিকতা ও অন্যান্য, বইটির রচয়িতার নাম রাজীব সরকার, আর বইটির প্রস্তুতশিল্পীর নাম সব্যসাচী হাজরা। হাতে নিলাম একটা ইতিহাসের বই, এ বইটির নাম ইতিহাস পাঠ নয়। ইতিহাস পাঠ নয়, বইটির রচয়িতার নাম মুনতাসির মামুন, আর বইটির প্রস্তুতশিল্পীর নাম সব্যসাচী হাজরা। এবার হাতে নিলাম যে বইটি, এ বইটির নাম স্মরণীয় বরণীয় আপন বৈশিষ্ট্যে। স্মরণীয় বরণীয় আপন বৈশিষ্ট্যে, এই বইটির রচয়িতার নাম আহমদ রফিক, আর বইটির প্রচ্ছদশিল্পীর নাম আনিসুজ্জামান সোহেল। সবশেষে হাতে নিলাম যে বইটি, এ বইটি শিশিলিন কিশোর গোয়েন্দা সিরিজের বই রেড ড্রাগন, আর বইটির রচয়িতার নাম মুশতাক আহমেদ। মুশতাক আহমেদের এই বইটির প্রচ্ছদশিল্পীর নাম আনিসুজ্জামান সোহেল। দর্শক, শেষ করছি আজকের কথা প্রকাশ, চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম মহাকালের নোঙর, আর বইটির রচয়িতার নাম কাজী জুন্নুন হোসেন। তার সঙ্গে কথা বলবো, কী ধরনের বই এটি? ধন্যবাদ। প্রথমেই আসলে আমার এটি আসলে মূলত একটি কবিতার বই, যার মাধ্যমে আসলে আমি আসলে চেষ্টা করেছি প্রেমের ব্যাপারে বা প্রেম ভালোবাসাটাকেই আসলে ফুটিয়ে তোলার জন্য। তো আমি আসলে প্রথমে আসলে ধন্যবাদ দিতে চাই এসএ টেলিভিশনকে এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য, বই নবান্ন অনুষ্ঠান। এসএ টিভির এই বই নবান্ন অনুষ্ঠানটির মাধ্যমে আসলে আমাদের পাঠক এবং লেখকদেরকে আসলে আরও অনুপ্রাণিত করবে, যেটা আমি সত্যিকার অর্থে মনে করি একজন লেখক হিসেবে। আচ্ছা, তো আমার হাতে আরেকটা বই আছে, কিন্তু এই বইটার ব্যাপারে শুনছিলাম যে আপনার মা বইটির রচয়িতা, কিন্তু তিনি বেঁচে নেই। বইটির নাম পংক্তিমালা, আর তার নাম কাজী মমতাজ বেগম। তো তিনি কি বেঁচে থাকাকালীন বইটা প্রকাশ হয়েছিল? আমার মা কাজী মমতাজ বেগম জি, তিনি বেঁচে থাকাকালীন বইটি প্রকাশ পায় এবং বইটি 2013 সালে প্রকাশ পায়। এবারও এই বইটি পুনরায় প্রকাশ হয়েছে এবং এই বইটি উনি রকি সাহিত্য পুরস্কারও পায় এই বইটির মাধ্যমে। আচ্ছা, তো আপনারা দুইজনই লেখক, আপনার আম্মা লেখক ছিলেন, তার মানে তার কাছ থেকে আপনি অনুপ্রাণিত হয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন। একজন মাকে আমরা কীভাবে অনুভব করি সবাই জানি, কিন্তু একজন লেখক মা তাকে আপনি কীভাবে অনুভব করেন? প্রশ্নটি আসলে খুব সুন্দর, যে একজন লেখক হিসাবে একজন মা এবং একজন লেখক মাকে আপনি কীভাবে দেখছেন। এটাকে সত্যিকার অর্থে আসলে আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে অবশ্যই আসলে সত্যি কথা বলতে হয়তো ওনার কাছ থেকে আমি আরও শিখতে পারতাম। যদি আমি ওনার কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে আসলে আমার লেখা শুরু, সো উনি থাকলে হয়তো আমি আরও ভালোভাবে লিখতে পারতাম। সো এই জায়গাটা আমি খুব বেশিভাবে মিস করি। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার মার জন্য দোয়া। আপনার বই মহাকালের নোঙর, এই বইটার জন্য শুভকামনা, আর আপনার আম্মার বই পংক্তিমালা, সেটির জন্য শুভকামনা। দর্শক, বই আমাদের হাতে, বইয়ের গন্ধ আমরা পাচ্ছি, এই বইগুলো কেনার জন্য আপনারা বই মেলায় আসবেন। দর্শক, একজন লেখকের সঙ্গে কথা বলবো, তার প্রথম বই এই বইমেলায় এসেছে, যে কারণে তার অনুভূতিটা অন্যরকম এবং তার আবেগ প্রকাশের যে ভাষাটা সেটাও ভিন্ন। কী নাম আপনার?
আমার নাম নুবাদদিলা রুবাইয়া তিয়ানা। অনেক লম্বা নাম। আর যে বইটা আসবে সেটা কি অনেক বড়? হ্যাঁ, বইটা মোটামুটি বড়, যেহেতু এটি একটি উপন্যাস, তো উপন্যাস তো সাধারণত বড়ই হয়। আর এই বইটাও 7-8 ফর্মার মতো হবে। এর মলাট মূল্য হচ্ছে 250 টাকা। আমরা জানতে পেরেছি যে আপনি মাত্র ইন্টারে পড়েন, তো এই বয়সে কিভাবে একটা বই লেখার অনুপ্রেরণা পেলেন? জি, আমি হচ্ছে অনেক ছোটবেলা থেকেই সংস্কৃতির সাথে যুক্ত। ছোটবেলা আমি আবৃত্তি করতাম, গান করতাম, তো বিতর্কও করতাম। তো হচ্ছে আমার 1-2 জাতীয় পুরস্কারও আছে, তো ভাবলাম যে এত কিছু যখন করি তো লেখালেখিটাও চেষ্টা করা দরকার। তো আমি যেহেতু মানে লেখালেখি শুরু করেছি তখন আর কি আমার বইটা প্রকাশের ইচ্ছে ছিল না, কিন্তু আমার যখন প্রকাশকের সাথে দেখা হয় উনি আমার বইটা পছন্দ করেন, যার ফলে উনি নিজেই প্রকাশের উদ্যোগ নেন। পছন্দ করেন বলতে কি বললেন তিনি, যে লেখার মান ভালো নাকি গল্পটা ভালো, কোনটা কি বললেন? সব কিছু মিলিয়েই ভালো, লেখার মান, গল্প সব কিছু মিলিয়ে ওনার পছন্দ হয়েছে বেশ। যে হ্যাঁ, তুমি নতুন লেখা মনে হচ্ছে না, যে কাঁচা হাতে লেখা বা প্রথম বই মনেই হচ্ছে না, এই জন্য আর কি উনি বললেন যে হ্যাঁ বইটা তুমি ছাপাও। তারপর আমি আম্মুর সাথে কথা বললাম, আম্মু বললো যে হ্যাঁ সবাই যখন বলছে বইটা ছাপিয়ে দাও, তারপরে আমি ছাপানোর উদ্যোগ নিলাম। একটা নতুন পাণ্ডুলিপি যখন তৈরি করা হয় তখন কাছের মানুষজন নানানভাবে উৎসাহ দেয়, আপনাকে কে কীভাবে উৎসাহ দিল? আসলে কাছের মানুষের উৎসাহ না পেলে আমি এতটা সাহস করতাম না, যেহেতু আমি আগে কখনো বই ছাপাইনি। কাছের মানুষ উৎসাহ দিয়েছে বলেই আমি বইটা ছাপানোর সাহস পেয়েছি, এবং এখন পর্যন্ত সবাই আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন নতুন লেখক উৎসাহ পান যখন পাশের মানুষগুলো বলে যে বইটা ভালো অথবা বইটা কবে আসবে। তাই আপনি আপনার পাশের যে লেখকটা আছে, নতুন লেখক, তাকে উৎসাহ দিন এবং তার বই সংগ্রহ করুন, তাহলে একদিন তিনি হয়ে উঠবেন দেশের অন্যতম সেরা লেখক। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ বই নবান্ন, শুনছেন লেখকদের কথা, প্রকাশকদের কথা আর পাঠকদের কথা। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন কথা প্রকাশ বই নবান্ন, আমরা আছি মেলার মাঠে, শুনছি লেখকদের কথা, প্রকাশকদের কথা আর পাঠকদের কথা। বলছিলাম আরও কিছু আয়োজনের কথা, চলুন সেগুলো উপভোগ করে আসি। দর্শক, একজন পাঠকের সঙ্গে কথা বলবো, জানবো তার পছন্দের কথা, জানবো তার ক্রয় তালিকার কথা। কি নাম আপনার? আমার নাম রকিবুল হান্নান মিজান। আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন জানতে পারছিলাম যে আপনি বিতর্কের সঙ্গে জড়িত। তো একজন লেখক যখন লেখেন, যুক্তি দিয়ে লেখেন, নানাভাবে ওই যুক্তিগুলো উঠে আসে। আর একজন বিতার্কিক বা বিতর্কের প্রশিক্ষক যখন কথা বলেন তখনও যুক্তি দিয়ে কথা বলেন, তার মানে হচ্ছে কোথাও না কোথাও একটা মিল আছে। তো আপনার কাজের ক্ষেত্রটা একটু বিস্তারিত জানবো। আমার কাজের ক্ষেত্রটা আমার কিশোরগঞ্জকে কেন্দ্র করেই কাজ। কিশোরগঞ্জ সহ আশেপাশের যে যে জেলাগুলোর যে তৃণমূলের যে শিক্ষার্থীরা আছে, তারা তাদের চিন্তার জায়গাটা একেবারেই নিচের লেভেলে থাকে, সেই চিন্তার জায়গাটা প্রসারিত করবার জন্যে বিতর্কটাকে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু সেই বিতর্কটাকে যখন আমরা ব্যবহার করতে যাই তখন ওদের প্রচুর পরিমাণে ইনফরমেশন প্রয়োজন, প্রচুর পরিমাণে কৌশলগত দিক প্রয়োজন। সেই জায়গাটা বৃদ্ধি করবার জন্য আমরা বিতর্কের সবকটা অনুষঙ্গকে ব্যবহার করে থাকি। আর মেলায় আসা ওই বিতর্ক রিলেটেড কী কী বই আছে, কী কী বই দরকার, বই দেখছি, বই কিনছি, সেই জায়গা থেকে কাজ করছি। মিজান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাজের পরিধি আরও বাড়ুক। ধন্যবাদ আপনাকে। দর্শক, তার মুখ থেকে শুনছিলাম যে তিনি বিতর্কের বই কিনতে এসেছেন, তার মানে এখানে নানা রকম বই পাওয়া যায়। আপনি যদি আপনার প্রয়োজনের বইটি কিনতে চান, বই মেলায় চলে আসুন এবং সেই বই উপহার দিতে পারেন, নিজে পড়তে পারেন এবং পরিবার পরিজনকে সমৃদ্ধ করতে পারেন। দর্শক, আমার হাতে খুব চমৎকার একটা নামের বই আছে, আজ ভুলের জন্মদিন। বইটির রচয়িতার নাম সাজিন আহমেদ বাবু, তার সঙ্গে কথা বলবো। আজ ভুলের জন্মদিন, এই নামটার পেছনের গল্প জানবো। আসলে আমরা তো সবসময় এই সুখের সময়গুলিকে মনে রাখার ট্রাই করি, সেলিব্রেট করি, জন্মদিন, বার্থডে সেলিব্রেট করি, ম্যারেজ ডে সেলিব্রেট করি, নানা কিছু জীবনে তো ভুলও হয়, ভুলেরও যে সেলিব্রেট করা যায় সেজন্যই আর কি, যে আমার ভুলের জন্মদিন, এই দিন আমি ভুল করেছিলাম, এদিন আমার জীবনে এই ঘটেছে, তারপর থেকে আমার জীবনের বাক পরিবর্তন, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ, সেটাকে কেন্দ্র করেই আজ ভুলের জন্মদিন। উপন্যাসের অনেকগুলো চরিত্র আনতে হয়, টানতে হয়, তো
যাদের নিয়ে উপন্যাসটা চরিত্রের কথা বলছি একটু যদি ছোট করে বলেন যে কি বিষয় নিয়ে লেখা বা চরিত্রগুলোর কথা যদি যতটুকু প্রকাশ করা যায় যদি একটু প্রকাশ করেন আমাদের সামনে। এখানে হলতে একটা ক্যারেক্টার আছে অর্পিতা, ও আসলে ছাত্র রাজনীতি করে, একটা হচ্ছে হলো লীরা, ও আমেরিকান প্রবাসী। তো অর্পিতার সাথে লীরার বিবাহবন্ধন আবদ্ধ হয় এবং একটা সময় বাধ্য হয়ে আমেরিকা যেতে হয়। তো আমেরিকা গিয়ে ওর জীবনের নানা কিছু ঘটে, অনেক পরিবর্তন করে জীবনের বাকি প্রতিবন্ধটা। তো সেখান থেকে হলো যে অর্পিতা ও বাংলাদেশ থেকে যাওয়ার আমেরিকা থেকে কখনো ফিরতে পারে না আসলে, ঠিক আছে। ওদিকে এই মেয়েটা পত্র চেয়েছে, একটা সময় বাধ্য হয় ওকে ছেড়ে দিতে। তারপর একটা সময় ঘটনাক্রমে ও আবার আমেরিকা যা বিয়ে করে, অন্য জায়গায় বিয়ে করে আমেরিকা গিয়ে ওর সাথে আবার দেখা হয়। ততদিনে ও আর এক জায়গায় ম্যারিড, তা নতুন জীবন শুরু হয়। কিন্তু কেউ কারো না, একটা শহরে আছে, একটা সময় সবাই সবার ছিল, এখন কেউ কারো না। এবং এই যে ঘটনাগুলি ঘটে, ঘটনাক্রমে এই ঘটনাগুলোর তারিখটা একই তারিখ থাকে, যে প্রথম ভুলটা হয় আমেরিকা যাওয়ার সেই তারিখটার সাথেই অন্যান্য ঘটনাগুলো সিমিলার লেখে হয়, যার কারণে আমার হয়েছে আজ ভুলের জন্মদিন। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। চমৎকার নামের বই, চমৎকার গল্পের বই বইমেলায় পাওয়া যায়। আপনারা বইমেলায় আসবেন এবং একটু খুঁজলেই সেই বইগুলো হাতের কাছে পেয়ে যাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দর্শক আপনারা দেখছেন কথা প্রকাশ বই নবান্ন। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটা বিরতি নিয়ে নিব, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন কথা প্রকাশ বই নবান্ন, শুনছেন লেখকদের কথা, প্রকাশকদের কথা আর পাঠকদের কথা। আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করে আসি। দর্শক পাঠকের হাতে আমরা বই দেখতে পাচ্ছি, তারা বই নিয়ে যখন বই মেলায় ঘুরছেন আমাদের অন্যরকম আনন্দ লাগছে। একজন পাঠকের সঙ্গে কথা বলবো, জানবো তার কেনা বইয়ের কথা। কী নাম আপনার? মাহমুদুল হাসান আজিম। আপনার হাতে বই দেখতে পাচ্ছি, কী বই কিনলেন? জি, আমি একটা ধর্মের গল্পের বই নিয়েছি। তো এই গল্পের বইটি আমার সবচেয়ে ভালো লাগে, প্রতি বছর আমি এই বইগুলো কিনে থাকি। আর এবছর একটু ব্যতিক্রমধর্মী মানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে হচ্ছে এই ধরনের একটা আয়োজন হয়েছে, খুবই সুন্দর। প্রতি বছর আসলে আসা হয়, এবছর এটা একটু ব্যতিক্রমধর্মী, তো চাপের মধ্যেও কিন্তু এটার আয়োজন হয়েছে, তো সেজন্য বইটা কিনতে আসলাম। তো আমার প্রিয় লেখকদের সবচেয়ে বেশি বই কেনা হয় আর কি। আসলে বইমেলার যে আয়োজনটা, এখানে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে শেষ দিন পর্যন্ত কিন্তু চালানো সম্ভব। তো অনেকেই হয়তো সেই নিয়মটা মানতে চাচ্ছেন না, অনেকেই নাকি গেটের ভিতরে এসে মাস্ক খুলে ফেলছেন। তবে আপনার মাস্ক দেখতে পাচ্ছি, তো আশা করছি যে আপনাকে দেখে অন্তত সবাই সচেতন হবে। বা আপনি যদি বলেন একটু যে বইমেলায় আসলে একটু সচেতনভাবে চললে এখানে খুব নিরাপদে থাকা যায় বা বই কেনা যায়, সেই বিষয়টা আপনার মুখ থেকে যদি দর্শক শোনে তারা সাহসী হবে এবং উৎসাহী হবে। আসলে সবচেয়ে বড় বিষয় শুধু বইমেলা কেন, এটা সর্বক্ষেত্রেই যেন আমরা মাস্কটা ব্যবহার করি, এটা আমরা সচেতন হই, তাইলে পরে ইনশাল্লাহ আমরা মনে করি মেলার পাশাপাশি এটা আরও বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক হিসেবে এটা আমাদের সবার অধিকার এবং এটা আমরা সবাই পালন করলে আমার মনে হচ্ছে যে কোভিডের যে সংক্রমণটা এটা অনেকাংশে কমে আসবে। দর্শক আমরা পাঠকের মুখে শুনছিলাম যে করোনার সংক্রমণ সেটি কমানোর উপায় অর্থাৎ মাস্ক পরে বইমেলায় আসতে হবে। আশা করছি মাস্ক পরে আপনারা বইমেলায় আসবেন এবং বই কিনবেন, বই উপহার দেবেন। দর্শক আমি এখন কথা বলবো একজন লেখকের সঙ্গে, লেখকের নাম শাহরিয়ার সোহাগ, আর তার দুইটি বই আছে আমার হাতে, একটি বইয়ের নাম প্রিয়ন্তিকা, অন্যটির নাম লিভ টুগেদার। প্রিয়ন্তিকা সম্পর্কে জানি প্রথমেই, কী ধরনের বই এটা? একটি পূর্ণপ্রেমের উপন্যাস। গল্পে আমি বোঝাতে চেয়েছি যে প্রিয়ন্তিকা যে মেয়েটা তার গল্পটাই তুলে আনার চেষ্টা করেছি। যেমন আমরা জানি যে এই শহরের প্রতিটা মেয়েই প্রিয়ন্তিকা, কেউ পরিবারের জন্য প্রিয়জন ছেড়ে চলে আসে আর কেউ প্রিয়জনের জন্য পরিবার ছেড়ে চলে আসে, কোনো এক পক্ষকে ছাড়তে হয়। তো এমন একটা উত্থান পথনের গল্পটাই প্রিয়ন্তিকা। এখন প্রিয়ন্তিকা আশা করি যে পাঠক পছন্দ করবে। আরেকটা বইয়ের নাম লিভ টুগেদার, তো এই শব্দটা আমরা একটু নেগেটিভ অর্থে ব্যবহার করি সমাজে, তো আপনি বইয়ের নাম করেছেন, নামকরণ করেছেন কী অর্থে একটু বিস্তারিত জানবো।
কারণটা আমি লিভ টুগেদারে উৎসাহিতও করি নাই, নিরুৎসাহিতও করি নাই, কিন্তু আমাদের সমাজে লিভ টুগেদার হয় এমন একটা গল্প আমি তুলে আনার চেষ্টা করেছি। আমি পক্ষেও না বিপক্ষেও না, বাট এমন একটা জিনিস হচ্ছে আমাদের সমাজে অহরহ, এবং ওই জায়গাটা কেমন হতে পারে এই সময়টাকে আমি তুলে আনার চেষ্টা করেছি আমার গল্পে। তবে সার্বিকভাবে গল্পটা আশা করি ভালো লাগবে, এটা রোমান্টিক গল্প। দর্শক, এই দুইটি বই সম্পর্কে জানছিলাম লেখকের মুখ থেকে। সারিয়া সোহাগের এই বই দুইটি পাওয়া যাচ্ছে শোভা প্রকাশের প্যাভিলিয়নে, আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, বই মেলায় যারা বই কিনতে আসেন তারাই তো পাঠক, আর তারাই আমাদের মেলার প্রাণ। তাদের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? মহাশ্বেতা। বই কিনেছেন তো, কি ধরনের বই পছন্দ আপনার? একটু ভিন্নধর্মী, মানে সচরাচর যেসব বই পড়া হয় না, মানে পড়ার তালিকায় রাখা হয় না, সেরকম খুঁজছিলাম। আচ্ছা, তো সচরাচর তালিকায় আমরা রাখি গল্প, উপন্যাস, সেগুলোই তো, কিন্তু এর বাইরে কি এমন আছে যেটা একটু ব্যতিক্রম? এই যেরকম একটু হচ্ছে পুরাণ কেন্দ্রিক, তারপরে ইতিহাস কেন্দ্রিক বই, সংস্কৃতি বিষয়ক কিছু, এই ধরনের বইগুলো, মানে যেগুলো গল্প উপন্যাসও পড়ি, কিন্তু গল্প উপন্যাসের মধ্যেও একটু যে ভিন্ন ধারার বইগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করছি। ছোটবেলা থেকে বই না পড়লে কিন্তু বই পড়ার অভ্যাসটা হয় না, তো আপনার ছোটবেলাটা কীভাবে কেটেছে? বই পড়ার অভ্যাস ছিল? ছোটবেলায় মূলত পড়ার অভ্যাসটা আমার বেড়ে উঠেছে, যার কারণে এখনও চালিয়ে যেতে পারছি, অভ্যাসটা নিয়ে চলে যেতে পারছি। তো ছোটবেলায় পড়তাম ওই গল্প উপন্যাস, তারপরে থ্রিলার বইগুলো পড়া হতো, তারপর বিভিন্ন রকমের যে অ্যাডভেঞ্চার নিয়ে বই লেখা হতো কিংবা অনুবাদ করা বই, এই বইগুলো খুব পড়া হতো। অনেক ধন্যবাদ আপনাকে। তবে সব ধাপের, অর্থাৎ জীবনের সব ধাপের যে বইগুলো আছে, শৈশব, কৈশোর বা যৌবন, সব ধরনের বই কিন্তু বইমেলায় পাওয়া যায়, এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার। দর্শক, আপনি আপনার বয়সের বই পেয়ে যাবেন বইমেলায়, শুধুমাত্র খুঁজতে হবে একটু, এবং একটু ভালোভাবে খুঁজতে হবে, যাতে খুব ভালো বইটি আপনার সামনে পড়ে, আপনার হাতে পড়ে এবং আপনার পাঠের টেবিলে যায়। দর্শক, নানা আশঙ্কার মধ্য দিয়ে শুরু হওয়া এই বইমেলা ইতিমধ্যে জমে উঠেছে, তাই আপনি আসুন বইমেলায়, আপনার প্রিয়জনকে নিয়ে আসুন, বই কিনুন, বই উপহার দিন। দর্শক, আজকের মতো শেষ করব কথা প্রকাশ বই নবান্ন। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন আর সচেতন থাকবেন।